এই মুহূর্তে আমি আমেরিকায় শুধু একটাই ফোন রয়েছে শুনি আইফোন এটা ভালো ফোন কিন্তু যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হলো আই আইফোন তো ঠিকই আছে কিন্তু আই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আইফোন তো শুধুই একটা ছোট যন্ত্র যাকে তৈরি করেছে এই বড় যন্ত্রটা এটাই আসল যন্ত্র তাই না অন্য সব যন্ত্রই তো তৈরি হয়েছে এই যন্ত্রের দ্বারা যদি তুমি সামান্য মনোযোগ দাও এটা প্রতি যদি তোমার ভিতরে এই যন্ত্রটাকে রূপান্তরিত করার প্রয়োজনীয় বিচারবোধ সচেতনতা ও দক্ষতার জন্ম হয় সেক্ষেত্রে তোমার বেঁচে থাকার ক্ষমতা বহু বহু গুণ উন্নত হবে তাহলে বাইরের প্রযুক্তি কোনো বাধা নয় বাহ্যিক প্রযুক্তিগুলো আশীর্বাদের মতো আমাদের প্রদান করা হয়েছে কিন্তু যা আশীর্বাদ হিসেবে আমাদের দেওয়া হয়েছে তাই আজ মানুষের জীবনে যে অভিশাপে পরিণত হয়েছে কারণ তারা এটা যত্ন নেয়নি তারা শুধু বাইরের পরিস্থিতিকেই সামলানোর চেষ্টা করেছে তো বাইরের জগতে আমরা প্রচুর ইঞ্জিনিয়ারিং করেছি আর সে কারণেই আজ পৃথিবীতে আমাদের কাছে বিশাল মাত্রায় সুখ ও স্বাচ্ছন্দ্য রয়েছে অন্য কোনো প্রজন্মের মানুষ যা কল্পনাও করতে পারেনি কখনো সেই ধরনের সুবিধে ও স্বাচ্ছন্দ্য আমাদের কাছে রয়েছে যদিও আমাদের এটা আছে যদিও আমরা এই গ্রহে এখনও পর্যন্ত সবচেয়ে আরামে থাকা প্রজন্ম এটা আমরা দাবি করতে পারি না যে আমরাই সবচেয়ে শান্তিপূর্ণ প্রজন্ম আমরা নিশ্চিতভাবেই এটা দাবি করতে পারি না যে আমরাই সবচেয়ে আনন্দময় বা ভালোবাসায় পরিপূর্ণ প্রজন্ম তো নানাভাবে এই প্রজন্ম সবচেয়ে বিকারগ্রস্ত অথবা সবচেয়ে অসন্তুষ্ট প্রজন্মে পরিণত হচ্ছে কারণ আমরা বাইরের জগতের যত্ন নিয়েছি কিন্তু নিজের অন্তরের যত্ন করিনি পৃথিবীকে আমরা যেভাবে চাই সেভাবেই তৈরি করা হয়েছে কিন্তু আমরা কি তেমন হতে পেরেছি যেমন আমরা চাই তো আমাদের সিস্টেমকে তৈরি করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে আমরা যেভাবে চাই সেভাবে এই শরীরকে এই মনকে এই ভিতরের কেমিস্ট্রিকে তৈরি করার জন্য যদি আমাদের আনন্দময় হওয়ার ইচ্ছে হয় পৃথিবীকে আনন্দে পরিপূর্ণ করতে অনেক কিছু জিনিসের প্রয়োজন কিন্তু এই একটা মাত্র ব্যক্তিকে আনন্দে রাখাটা যে ইচ্ছুক এমন একজন ব্যক্তি যে আনন্দে পরিপূর্ণ হতে চায় সেটা আদৌ কঠিন হওয়ার কথা নয় কিন্তু এটা করা হয়ে ওঠেনি কারণ একটা মানুষের ক্রিয়াশীল হওয়ার প্রযুক্তির দিকে এবং আমরা যেভাবে চাই সেভাবে ওটাকে তৈরি করার দিকে মানুষ কখনো মনোযোগ দেয়নি তো এগুলো হলো আমাদের ভিতরের কল্যাণের প্রযুক্তি প্রত্যেকেই স্বাস্থ্য শান্তি আনন্দ চায় কিন্তু এগুলো তো সহজ ব্যাপার কেন এগুলো ঘটছে না তার কারণ আমরা কখনোই একটা মানুষের অন্তরের পদ্ধতির দিকে দিকে মনোযোগ দিইনি ওটার দিকে মনোযোগ দেওয়া এবং আমরা যেভাবে চাই সেভাবে তাকে তৈরি করে নেয়া একই বলে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়া শেখাব যেটা মহামুদ্রা নামে পরিচিত এটা তোমার শক্তিকে সক্রিয় করার এমন এক পদ্ধতি যে তোমার শরীরের মৌলিক বা বুনিয়াদি কেমিস্ট্রিটা নিজেকেই পরিবর্তিত করে নেবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এমনকি কেউ এটা পরীক্ষাগারে পরিমাপ করেও দেখতে পারে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়েছে যে কিভাবে অভ্যাসের তিন সপ্তাহের মধ্যেই রক্তের কেমিস্ট্রিটা পরিবর্তিত হয়ে যায় এবং তোমার কেমিস্ট্রিকে তুমি আনন্দের কেমিস্ট্রিতে পরিণত করতে পারো একবার তোমার সিস্টেম বা তন্ত্র যদি পুরোপুরি সহজ স্থিতিতে এসে যায় ডিসিজ বা অসুস্থতা বলে কিছু থাকবে না যা শেখানো হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপে ধাপে এটা শেখানো হবে এটা প্রদান করার জন্য আমাদের আঠাশ ঘন্টার প্রয়োজন মনোযোগ দিয়ে আঠাশ থেকে তিরিশ ঘন্টা সময় তো ব্যবহারিকভাবে আর অভিজ্ঞতার আধারে এটাকে প্রদান করার জন্য ততটা সময় দরকার এই কার্যক্রমের একটা দিক হলো তাদের নিজস্ব সিস্টেম বা তন্ত্র সম্পর্কে তাদের শারীরিক তন্ত্র তাদের শক্তিতন্ত্র তাদের কেমিস্ট্রি তাদের মানসিক দিক এবং মনোবৈজ্ঞানিক গঠন সম্পর্কে গভীর বিচারবোধ নিয়ে আসা একবার কয়েকটা মৌলিক বিষয় তারা বুঝে গেলে তারপর আমরা সেই পদ্ধতিগুলো শেখাই যার সাহায্যে তারা নিজের ভেতরের ওই মাত্রাগুলোকে সচেতনভাবে প্রস্তুত করে নিতে পারে এটা জীবনশৈলীর কোনো পরিবর্তন দাবি করে না এটা তোমার দিনের মাত্র একুশ নেয় যদি তুমি এই সহজ প্রক্রিয়ায় দিনে একুশ মিনিট সমর্পণ করতে ইচ্ছুক হও এটা লক্ষ লক্ষ মানুষের জীবনকে রূপান্তরিত করেছে এটা কোনো ধর্ম নয় এটা কোনোরকম শিক্ষাদান নয় এটা কোনো দর্শন নয় এটা একটা প্রযুক্তি এটাকে শুধুমাত্র ব্যবহার করতে শিখতে হবে যেভাবে তুমি আইফোন ব্যবহার করতে শেখো একইভাবে তুমি আই বা আমিকে তার সর্বোত্তম মাত্রায় পরিপূর্ণ দক্ষতায় ব্যবহার করতে শিখে নাও ঈশা ফাউন্ডেশন একশো শতাংশ স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবকরাই এটাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে কারণ এটা তাদের জীবনে এত বড় একটা তফাৎ এনে দিয়েছে আর তারা এটা সকলের কাছে পৌঁছে দিতে চায় তাদের সমর্পণ তাদের সময় তাদের জীবন অন্য বহু মানুষের ক্ষেত্রে এটা ঘটানোর জন্য তারা প্রদান করে চলেছে এবং এটা আমার ইচ্ছে ও আশীর্বাদ যে প্রত্যেকটা মানুষ আমরা জানি না বাইরের পৃথিবীতে তোমরা কি অর্জন করবে কিন্তু এইটুকু অন্তত প্রত্যেক মানুষ পাওয়ার যোগ্য যে এই জন্মে তার জীবনের অভিজ্ঞতা যেন মনোরম অভিজ্ঞতা হয় এটুকু করার জন্য প্রত্যেকেই সমর্থ যদি তারা শুধু অন্তর্জগতের দিকে ফেরে এই সহজ উপকরণগুলো মানুষকে তাদের ভিতরের ভারসাম্য ও মধুরতার এক নতুন স্তরে নিয়ে আসতে সাহায্য করবে এটা এমনই এক জিনিস যা প্রত্যেক মানুষেরই প্রাপ্য